ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু, ছাদ বাগান বা বাড়ির আঙিনায় চীনাবাদাম চাষ করা যায় খুব সহজেই। আমি ফলের ক্যারেট ও গ্রো ব্যাগের মধ্যে কিভাবে এই চীনাবাদাম চাষ করেছি সেটা জানতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি। এগুলো চীনাবাদাম, দানাগুলো বের করে জলে ভিজিয়ে রাখবো অল্প সময়ের জন্য। সেই সময়ের মধ্যে পাত্রটি রেডি করে নেব। আমি এখানে ফলের ক্যারেট নিয়েছি, চারিদিকে ছিদ্রগুলো সেলোটেপ দিয়ে সিল করে দিয়েছি আর নিচের দিকে ছিদ্রগুলো ওপেন রেখেছি। ভেতরের জল ড্রেনেজ হওয়ার জন্য নেট বস্তা দিয়ে দিচ্ছি। এবার মাটি দিয়ে ক্যারেটের তিন ভাগ ভরে দেব। মাটির মিশ্রণ স্ক্রিনে দিয়ে দিয়েছি, মাঝে মাঝে মাটিটা চেপে দিতে হবে। বাদাম চাষে কোনো সার লাগে না, বীজ বপনের সময় ফ্রডান যায় তো বীজ ব্যবহার করতে হয় যাতে পোকায় বাদাম না খেয়ে ফেলে। বাদামগুলো ভিজে রাখলে খারাপ বাদাম সহজেই চেনা যায়। আমি এখানে বীজগুলো বসাবো, তার জন্য মার্ক করে নিচ্ছি ঠিক এভাবে। এবার একটা একটা করে বীজগুলো বসিয়ে দিচ্ছি। খুব বেশি মাটির গভীরে বীজ বসালে হবে না, চারা উঠতে দেরি হয়। তবে মাটিতে ভালো ময়েশ্চার থাকতে হবে, কারণ বাদাম বসানোর পর জল দিতে নেই, মাটির আর্দ্রতায় চারা তৈরি হয়ে যায়, জল দিলে বীজ পচে যায়। 10 দিন পর চারা বের হতে শুরু করেছে, অনেক বড় আকারে মাটি উঁচু করে চারাগুলো বের হতে থাকে। এই সময় চারার উপরের মাটি অল্প সরিয়ে দেওয়া যায়। এটা 30 দিন পর চারাগুলো আরও একটু বড় হয়ে উঠেছে। যদিও বাদাম চাষে কোনো জল লাগে না, তবে আমি অল্প জল দিয়েছি। এখানে 3টে গ্রো ব্যাগেও কিছু বাদাম দিয়েছিলাম, সেগুলোতেও গাছ অনেক বড় হয়ে উঠেছে। এটা 50 দিন পর গাছগুলো অনেকটা লম্বা হয়ে উঠেছে। গাছের গোড়ার দিকে হলুদ রঙের এই ফুল দেখা যাচ্ছে। এই সময় বাদাম গাছের গোড়া বেঁধে দিতে হয় বা পিলে তৈরি করে দিতে হয়। এখানে পাতা পচা ও ভুসি মিশ্রিত মাটি ব্যবহার করেছি। বাদাম চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে রৌদ্র দরকার হয়। সূর্য ওঠা থেকে শুরু করে ডোবা পর্যন্ত সারাদিনের রৌদ্র বাদাম চাষের জন্য উপযুক্ত। ছায়া বা অর্ধ ছায়াযুক্ত স্থানে বাদাম চাষ ভালো হয় না, গাছগুলো লম্বা হয়ে যায়। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এটা 75 দিন পর গাছগুলো একটু বেশি পরিমাণে লম্বা হয়ে উঠেছে, কারণ এখানে একটু ছায়ের পরিমাণ বেশি আছে। উপরের দিকে দু একটা দেখুন বাদাম দেখা যাচ্ছে। এর মধ্যে দুবার বৃষ্টিও হয়ে গেছে, আর অল্প দিনের মধ্যে বাদামগুলো তুলে ফেলতে হবে। 95 দিন পর বৃষ্টির কারণে গাছগুলো এলোমেলো হয়ে গেছে, আবার নতুন করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আছে, তাই আজ বাদামগুলো তুলে ফেলব। আর হারভেস্ট করার সময়ও হয়ে গেছে। বাদাম হারভেস্ট করা খুবই সহজ, গাছের গোড়া ধরে টান দিয়ে উপড়ে ফেলতে হয়। যদিও দু একটা বাদাম নিচের দিকে ছিঁড়ে যায়, কিন্তু এটাই সেরা ম্যানুয়াল পদ্ধতি। বাদাম চাষ করার জন্য উপযুক্ত সময় ফেব্রুয়ারি মাস, এই মাসের মধ্যে চাষ সম্পন্ন করতে হয়। আবার শীতের শুরুতেও বাদাম চাষ করা যায়, তবে বৃষ্টিবহুল মাসগুলোতে বাদাম চাষ করা যায় না, কারণ জল পেলে বাদাম গাছ ঝাঁপিয়ে যায়, তখন গোড়ায় বাদাম হয় না। আমি এখানে ক্যারেট ও গ্রো ব্যাগের মধ্যে সমস্ত বাদামগুলো তুলে দিচ্ছি। প্রত্যেক গাছে 6-7টি করে বাদাম হয়েছে। এখানে দিনের অনেকটা সময় ছায়া পড়ার কারণে বাদামের ফলন কম হয়েছে, তবে বাদামগুলো বেশ বড় ও পুষ্ট হয়েছে। ভিডিওর বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি ফেসবুক পেজে শর্ট ফর্মে দেখে নিতে পারেন। এবার বাদামগুলো আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। বেশি করে অনেকগুলো পাত্রে চাষ করলে অনেক বাদাম পাওয়া যাবে। আর বাদামগুলো দেখুন বেশ বড় হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে বাদাম চাষ করতে পারেন। চ্যানেলে নতুন হলে দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। এটি দেশি চীনাবাদাম, হাইব্রিড জাতের বাদামগুলো আরও বড় হয় ও 3টে করে দানা হয়।
বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে সেটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বাদামের এই বোটাগুলো অনেক শক্ত হয়। এই গাছ থেকে বাদাম ছাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। দেখুন, এখানে এই অনেকগুলো বাদাম আমি পেয়েছি, আর এই ভিতরের বাদামগুলো বেশ পুষ্ট হয়েছে এই দানাগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।